সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক থেকে পুলিশের হাতে ধরা পড়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমান। অন্যদিকে আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। পুলিশ জানায়, ছাতকের খেয়াঘাট থেকে পালানোর সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইফুরকে গ্রেফতার করা হয়, আর অর্জুন লস্কর গ্রেফতার হয় ভোরে হবিগঞ্জের মনতলা এলাকার পুলিশের অভিযানে। গ্রেফতারের পর আসামি অর্জুন লস্করকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে এ মামলার ছয় আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হলো। এদিকে ধর্ষণের প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নিয়ে পদযাত্রা করে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় অবিলম্বে সব আসামিকে গ্রেফতারের দাবি জানানো হয়।